কাগ আর গেট হবে না কাগ আর গেট হবে না মই কৈছো এটা ফটো লম তেওঁলোকৰ মানুহ আছে কেনে আজমলৰ কাৰণে সব ভিআইপি খোৱা আছে তাৰ কাৰণে মিডিয়া চিডিয়া স্পেচিয়াল তেওঁলোকৰ পাৰ্চনেল মানুহ হয় মিডিয়া গ্ৰুপটো আছে আছে কিন্তু তেওঁলোকে সব কিছুটি দিয়া হয় কিন্তু আমার কারণে কি কইলে সেটি তো আইন হয় আমাকে আমি সুদিছিল ডিসি মহোদয়ক ডিসি কইছে নট এলাউড নট এলাউড মই মানিছো আইন মানিছো যেহেতু নট এলাউড কইছে কিন্তু গভর্নমেন্টে ডিসি মহোদয় কি কারণে আজমল ডাঙ্গরে ফটো উঠা বলেছে কিয় তেওঁলোকে এলাউড দিল আপনার লগত কি হয়েছে আপনার নমিনেশন তো অ্যাকসেপ্ট হয়েছে না এতিয়ালৈকে আমি কব নোৱাৰিম অ্যাকসেপ্ট হয় না নহয় এতিয়ালৈকে আমি কব নোৱাৰিম কারণ সেইটো পড়া নাজানে গতিকে অহিক্য তো হয় বাহিরের মানুষ আহিছে কিবা কৈছে নেকি যে কিবা ধরন ফর্ম বা ধনের তথ্য কিবা বিসঙ্গতি আছে কিছুমান আছে নথকা নহয় কারণ আমি আগে তেনেকুৱা করা নাই কিন্তু এতিয়া হয়েছে এবার প্রথম নাকি না মই আগতে দিছিল আগতে তেনেকুৱা হোৱা নাই কারণ আগে দিছি ভাল আছিল এখন দিছি কারণ আমি 5 বছর আগতে আপনি এমপি তে খেলিছে খেলা কেনে আছে হ্যাঁ সেটা নহয় সেটা হৈছিল সেটা হৈছিল ইলেকশন কমিশনের মানুষ থাকে ইলেকশন মানুষ থাকে না ডিসি আইন উলঙ্ঘা করেছে ডিসি জেলা আইন উলঙ্ঘা আছে বাকি বিলাক কি করব আপনাদের ফার্স্ট গেট সেকেন্ড গেট থার্ড গেট মানুষ আছে চারিজন চারিজন মানুষ আছে তাত ডিসি হল ফার্স্ট গ্রেডের মানুষ ফার্স্ট গ্রেডের মানুষ যদি আইন ভঙ্গ করে আমি বেলেগ সেকেন্ড গ্রেড কি না ডিসির প্রতি আপনার অভিযোগ কি নো ডিসির প্রতি আমি এখন এখন ডিসি আমার প্রয়োজন নাই এখন ডিসি আইন না জানে ডিগ্রির কারণে বিয়া আমার ডিগ্রির আমার ডিগ্রির ডিসির কারণে বিয়া আপনার লগত কি করিলে কি মানে আমি ভুল করতে পারা নাই আমি তাক ফটো উঠাব কৈছিল আমার যেটা মনোনয়নপত্র দিব বলে আমার ফটো যেহেতু আমি কৈছিল তেওঁলোকে এলাউড করা নাই নট এলাউড বলে কৈ দিছে যে আমার মানুষ আছে আমি কৈছিল কিন্তু আজমল ডাঙ্গরা যেতিয়া কৈছিল মই তেতিয়া লগে লগে কৈছো এটো আইন কোনো নহয় আইন মই লগে লগে কৈছো ইকুয়াল টু পিপল ল মই বারংবার কৈছো এই কথাটো যে এটো আইন কোনো নহয় এটো আইন আপোনালোকে উলঙ্গা করিলে এইখন আইন সমান নহয় আইন সকল কারণে সমান কিন্তু আপোনালোকে যেটো কৰিলে আজমলৰ কাৰণে ফটো মাৰিব ভিআইপি মানুহক দিব এটো সম্ভৱ নহয় ফটোৰ কাৰণে আপোনাৰ নমিনেশ্যন কেনসেল হল নেকি এটা কি কৰা আৰু নাজানো বাকিখিনি আইন মানা নাই আমি কালি ভৰা আপোনালোকে তো মিডিয়া আপোনালোকে বলুক আপোনালোকে দুই নম্বৰ টকাৰ পিছতে মই কালি ভৰা স্বীকৃতি পাইলোঁ আপোনালোকেও চাব ডিচি হওক এছপি হওক জনেই হওক মই কালি ভৰা আইন বিৰুদ্ধে কাম কৰিম তাৰ দম আছে মোক এজেলৰ পৰা কোন দলৰ পৰা অসম জনমৰ্চাৰ পৰা কি আচ্ছা শুনক না এই যে ধৰক ইমান ডাঙৰ ডাঙৰ নেতা পালে গতিকে আপুনি কেনেকৈ লৰিব তেওঁৰ লগত আমাৰ লোকেল মানুহক তাক পাত্তা নিদিয়ে কাৰণ তেওঁলোকে বিজেপি হয় ডিচি আমাৰ অসমৰ নহয় গতিকে সেইকাৰণে ডিচি ডিচি কথা মই নকওঁ ধৰক আপুনি নমিনেশ্যন দিলে নিশ্চয় হৈছে এইখন ডিচি আইন নাজানে এইখন ডিচি আইন উলংঘা কৰিছে আপোনাৰ ধনী মানুহৰ কাৰণে আইন বেলেগ আৰু দুখীয়া মানুহৰ কাৰণে আইন বেলেগ এইটো 14 নং দফাত স্পষ্ট ভাৰতৰ সংবিধান মতে স্পষ্টভাৱে 14 নং দফাত স্পষ্টভাৱে লিখা আছে ইকুৱেল টু পিপুল ল যে আইন সকলোৰে কাৰণে সমান বাট গভৰ্ণমেণ্ট নট ফল' ল কাৰণ গভৰ্ণমেণ্টৰ মানুহ সেইখন আইন নামানে সেইটো আমি আজি স্পষ্টভাৱে দিবাকৰ নাটক পালোঁ এইটো আমি দেখা পালোঁ আজমলৰ কাৰণে কনচেপ্ট কৰিলে আজমলৰ কাৰণে মানুহ যিখিনি